নিজামুদ্দিন ফিরোদদের নিয়ে রাজ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছিল, কারণ সেখানে যারা গিয়েছিল তাদের মধ্যে প্রায় 4 শতাধিক ইতিমধ্যে আক্রান্ত হয়েছিল করোনায়। তবে রাজ্যে যারা দিল্লির নিজামুদ্দিন ফেরত তাদের সবাইকে স্বাস্থ্য দপ্তর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে, এ দাবি রাজ্য স্বাস্থ্য দপ্তরের। শনিবার রাজধানীর বিটারবন এলাকা থেকে মুম্বাইয়ের বাসিন্দা 10 জনকে এবং তাদের সংস্পর্শে আসা আরও 6 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিন তাদের করোনার নমুনাও নেওয়া হয়। শনিবার রাজ্য সচিবালয়ে কথা জানান রাজ্য করোনা কন্ট্রোল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর দীপ দেব বর্মা। পেরেছি আজকে সকালে আমাদের পশ্চিম জেলার সিভিল প্রশাসন এবং মুখ্য স্বাস্থ্য অধিকারীকের অফিস থেকে যৌথভাবে গিয়ে সেরে ওদের বাড়িতে টোটাল 11-10 জন ছিল যারা মুম্বাই থেকে গত 18 মার্চ ত্রিপুরাজ্যে এসে ওরা একটা জায়গায় ওদের একজন আত্মীয় বলেছে ওনাদেরকে ওদের বাড়িতে ছিলেন এবং ওই বাড়ির ফ্যামিলি মেম্বার ছিলেন টোটাল 6 জন, তার মানে টোটাল 16 জন। টোটাল 16 জনকেই আমরা আজকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে আমরা কোপারেটিভে ওদেরকে শিফট করে দিয়েছি এবং এই 16 জনের স্যাম্পল কালেক্ট হয়েছে দুপুর 3টার মধ্যে এবং এটা আজকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে টেস্টিং প্রসিডিউরে আছে। হোপফুলি আমরা বাই লেট নাইট আমরা হয়তো সেটা রেজাল্টও পেয়ে যাব। তিনি এদিন এও জানান রাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্তের কোনো খবর নেই, তাছাড়া 128 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং 4782 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। টোটাল আছে 9864 এবং আজ মানে গতকাল অবধি টোটাল 4954 এর অলরেডি 14 ডেজ যে অবজারভেশন পিরিয়ডটা এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রিগার্ডিং ফেসিলিটি কোয়ারেন্টাইন, যারা ফেসিলিটি কোয়ারেন্টাইনে আছে সরকারি জায়গায় সেটা হলো আমাদের 128 আছে এবং হোম কোয়ারেন্টাইনে আছে আমাদের আজকের দিনে 4782। তার মানে আমাদের টোটাল প্যাসেঞ্জার বা পার্সন আন্ডার কোয়ারেন্টাইন আছে আমাদের আজকের দিনে 4910। আর আমরা আজকে দুপুর অবধি আমাদের টোটাল 191 স্যাম্পল কালেক্ট হয়েছে এবং 191 স্যাম্পল টেস্টেড হয়েছে এবং ফরচুনেটলি এনাফ আমরা 191 স্যাম্পলই নেগেটিভ এসেছে। এছাড়াও তিনি আরো জানান করোনা আক্রান্ত রাজ্যের 2 বাসিন্দা বর্তমানে রাজস্থানের বিকানেরের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। এদিন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।